বর্তমানে কিন্তু বাংলা মুক্তির অভাব নাই বাংলাদেশে, কথা বোঝেন নাই? হেরা ওই সুরে পরে আউজুবিল্লাহ ভরেন না, হ্যাঁ কলে আলেমুলামা লাগবে না, আমার বাপের জানাজা আমরাই ভরাইতে পারি। কিন্তু আরবি শব্দ যে অক্ষর যদি পরিবর্তন হয়, শব্দ যে পরিবর্তন, অর্থ যে পরিবর্তন হয়, এত খবর নাই। শেষ পর্যন্ত বাংলাদেশে এক উপমন্ত্রী হলেন নাই, দোয়া করতে গেছে শেখ মুজিবুর রহমানের জন্য, দোয়া করতে যাইয়া এখন জান্নাতের জাহান্নাম তোর বুঝে নেই, বলছে আউলেই জুলে এখন বলতেছে আল্লাহ শেখ মুজিবুর রহমান আমার নেতাকে জাহান্নামের ভিতরে একটু ভালো জায়গা করিয়ে দাও। কি কথা বুঝেন না? এই বাংলা মুক্তির কিন্তু অভাব নাই, কিন্তু বোঝা লাগবে ঠিক না? এই আরবি শব্দ আর এখানে যদি আপনি ছোট কাপ বলেন কুল নাউজুবিল্লাহ, হ্যাঁ এই ধরিয়া আল্লাহ রসুল বাড়ি শব্দ অর্থ হবে খাও, খাইয়ে ফেলো, আর কুল মানে বলো, ছোট কাপ আর বড় অ পার্থক্য কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা টান দিলে নাই, আর যখন টান্না দিয়ে নাউজুবিল্লাহ লা কই শব্দ মানে টান্না দিয়ে বলবেন অবশ্যই আল্লাহ নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরবি এরকম অক্ষর পরিবর্তনের ভিতরে মানি কি হয়ে যায়, অর্থ পরিবর্তন হইয়া যায়, কথা বুঝেন নাই? এই জন্য বাংলা মুক্তির কিন্তু অভাব নাই, এটা বোঝা লাগবে। এই জন্য নামাজের ভিতরে সহিভাবে তেলাওয়াত করা ফরজ, কি ফরজ। এই জন্য কথা বলতেছিলাম যে বর্তমানে কিন্তু যেই কথা বলছিলাম না যে আমার উম্মতের দল হইবে কয়টা, আর একটু আসতে কর, এই ভিতরে জাহান্নামী কয় দল, বেহেশতি, আমি বলছি না আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সাহাবা একরাম বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার উম্মতের ভিতরে যদি 73 দল হয় এর ভিতরে 72 দল যদি জাহান্নামী এক দল বেহেশতি, কোন দল বেহেশতি হুজুর পরিচয় দেন, এই মাপকাঠি মনে রাখেন যারা জান্নাতে যাইতে চান জাহান্নাম থেকে বাঁচতে চান। আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরাত যেই সিরাত যেই আকীদার মধ্যে আছি কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। মাপকাঠি পাইছেন পাইছেন পাইছেন? এখন বাজানদেরকে বলবো সর্বনাইয়ালারা কি বলে, আট্রসি রাজার বাগ দেওয়ান বাগ সুরেশ শাহ মাইজবান্ডার চন্দ্রভারা এরা কি বলে, অমুক টমুক সমুক এরা কি বলে, এইটা শুনলেই লাফাইয়া করা যাইবে না, এইটার আমল মিলেই দেখতে হবে সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে এই আমলটা মেলে কিনা, যদি না মেলে তাইলে জাহান্নাম, আর যদি মেলে কথা ঠিক কিনা? আর এতটুকু যাচাই বাছাই করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ব্রেনের ভিতরে দান করছে না। এই জন্য দেখবেন যাদের ব্রেনে কাজ করে না পাগল, তাদের জন্য কোনো শরীয়ত আছে? ও তো জাহান্নাম বেহেশত তো আছে নাই কেন, এটা মানুষ না কি? কারণ ওই বিবেচনা করার মতো ওই শক্তি ওর, এই জন্য ওর কাছে কোনো প্রশ্ন নাই। আর যাদের ভালো মন্দ বিবেচনা করার শক্তি আছে তারা যদি চিনতে পারলো না কই দিয়া জোয়ারের লাগে নিজেকে নিজে ভাসাই সাইয়ে যাও, আল্লাহর কাছে জবাব দেওয়ার কায়দা থাকবে থাকবে? এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বই যে শুনে পা পথ বাড়াতে হবে, আমাদের দায়িত্ব ওলামাই কেরাম ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো, মানা বা না মানা এরা দায়িত্ব আপনাদের, বুঝা পারা আল্লাহর সঙ্গে ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের মূর্তি পূজা এবং ওদের অন্যের বিরুদ্ধে যখন বলা শুরু করলো, বাজান কাফের সহ ওরা তো ঈমান আনলই না, বরঞ্চ আল্লাহর রাসূলকে কষ্ট মোটেও কম দেয় না। আল্লাহর হাবিব এমন ভাবে পরেশান হয়ে গেল, মনে হয় যেন নিজেকে ধ্বংস হয়ে যাবে, নিজে কি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, রাসূল আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই যে ওরা না মানলে জোর কইরা মানাতে হবে, এই দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানো, ওরা মানা বা না মানা এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, পাশে কিন্তু সবসময় একটা কথা মনে রাখা লাগবে, বর্তমানে কিন্তু বাংলাদেশ সহ তামাম দুনিয়ায় ভেজালের অভাব নাই। আমার আব্বাজান বলতেন, যে জিনিস কিনতে যাও সবের ভিতরে ভেজাল, এই দুধ কিনতে যাও সেখানে তার ভিতরে পানি দিয়ে ভেজাল, তৈলের ভিতরে ভেজাল, সরলের ভিতরে ভেজাল, কিন্তু সব জিনিসে ভেজাল হওয়ার পরেও আমরা কিন্তু ওই আমাদের মা বোনদের জন্য স্বর্ণ ব্যবহার ছাড়ি নাই, ছাড়ছি। তাহলে ভেজাল বের করার জন্য কোষ্ঠী পাথরে নিয়ে পরীক্ষা করি, পরে কি করি না, তৈলের ভিতরে ভেজাল, এই জন্য কিন্তু আমরা তৈল ব্যবহার ছাড়ি নাই, তৈরা তারপরে কিন্তু তৈল ব্যবহার করি। দুধের ভিতরে ভেজাল, এই জন্য দুধ পান করা খাওয়া কিন্তু ছাড়ি নাই, বের করার জন্য যন্ত্র তৈরি হয়েছে, ওই দুধের ভিতরে সাইরা দিলে প্রমাণ হয় পানি আছে না নাই। কি জন্য বলে বাজান এরকম ভাবে, এরকম পীর মুরিদি সহ কোনটা সহি জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এই রাস্তা দেখাবার মধ্যেও ভেজালের কোনো অভাব না আছে আছে, কিন্তু ভেজাল থাকার পরে ওদিকে ভেজাল যাব না এইটা কইয়া আপনি এই লাইন সাইরিয়া তারপর অন্যত্র চলবেন, ঠিক নেই কেমন না? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা ভালো করে বোঝা লাগবে, যারা মনে করেন এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, সারা বাংলাদেশ ঘুরি তো বিভিন্ন জায়গাতে অনেক কথা শুনি, বলতে এসে তোকে মুরিদ করছি যদি বেহেশতেই না নিতে পারি, তুমি কেমন মুরিদ আমি কেমন পীর, জোরে বলে নাউজুবিল্লাহ, কথা বলছেন না বলছেন? এই আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, আল্লাহর রসুল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তোয়ার ইজিন আফসাকে মিনান নার, ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো, ফাতেমা যদি কবরেই পরিচয় দাও আমি আখেরি জামানার নবীর মেয়ে। আল্লাহর রসুল বলে, ফাতেমা রে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না, ও কবরের যাত্রীরা, ও পর্দায় আমার মা বোনেরা, আল্লাহর রসুল যদি তার মেয়ের ব্যাপারে এই সতর্কবাণী বলতে পারেন, এখন মন কে বোঝে মন আল্লাহর রসুলের সে বড় পীর বড় ওলি বড় গাউস কুতুব, দুনিয়াতে কেউ আসেও নাই আসবেও না, আল্লাহর রসুল যদি তার মেয়ের ব্যাপারে এই ধরনের সতর্কবাণী বলতে পারেন, তাহলে এমন কোন পীর আছে, এমন কোন মুরব্বী আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে, জোরে মুখ খুলে বলো পারবে, মুখ খুলে বলো পারবে, যদি নাই পারে বাজানদের কেবল বোঝা পারা, কিন্তু দুনিয়ায় যে কদিন চক্ষু খোলা থাকবে, আর একটু আসতে পারবে, হ্যাঁ এই বোঝা পারা দুনিয়ায় যে কদিন চক্ষু খোলা, যেদিন চিরতরে চক্ষু বন্ধ আর বোঝা পারা করার সুযোগ আছে, হ্যাঁ আর আছে আছে, যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,